আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। সবাই ছবিটার দিকে লক্ষ্য করি, ছবিটা হজের ছবি। সুতরাং আমাদের আজকের পাঠ হলো হজ। এই পাঠ শেষে হজের পরিচয় বলতে পারবো, হজের ফরজ ও ওয়াজিব সমূহ লিখতে পারবো, হজের গুরুত্ব বর্ণনা করতে পারবো, হজের শিক্ষা তাৎপর্য বিশ্লেষণ করতে পারবো। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটা ডে অফ আরাফাত, ইয়াউমুল আরাফাত, আরাফাত দিবসের ছবি। হজের ফরজ ও ওয়াজিব সমূহ, হজের ফরজ তিনটি, যথা ইহরাম বাঁধা, নয় জিলহজ, আরাফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব সাতটি, নয় জিলহজ দিবাগত রাত্রে মুজদালিফা অবস্থান করা, সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাই করা, দশ এগারো বারো জিলহজ কুঙ্কু নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডানো, বিদায়ী তাওয়াফ করা, দম দেওয়া। হজের শিক্ষা তাৎপর্য, হজের ধর্মীয় গুরুত্ব, মাকবুল হজের প্রতিদান জান্নাত। হাদিসে আছে, অর্থ মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নেই, বুখারী ও মুসলিম। হজের মাধ্যমে বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ করে সেজন্য নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়। ইবনে মাজা, হজ অস্বীকারী কাফির, হজ ইসলামের একটি মৌলিক ইবাদত। হজের সামাজিক গুরুত্ব, হজের মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের মুসলিম একই প্রান্তে সমবেত হয়। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন, হজে এসে সবাই একই পোশাকে আল্লাহর দরবারে সমবেত হয়, সকলেই আল্লাহর দরবারে হাজির হয়। হজের শিক্ষা তাৎপর্য, ধন সম্পদ, বর্ণ গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ তুলে মুসলমানদের ঐক্যবদ্ধ করে, মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে। রাজা প্রজা মালিক ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়, পারস্পরিক সম্পর্ক ও শৃঙ্খলা বোধে শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে তোলে, পারস্পরিক ভাব ও সাংস্কৃতিক বিনিময় সৌহার্দ্যবোধ জাগ্রত করে, হাজিদের সম্মান বৃদ্ধি হয়। হজ হলো বিশ্ব মুসলিমের মহাসম্মিলন। মূল্যায়ন, হজ অর্থ কি? হজ অর্থ ইচ্ছা করা, সংকল্প করা, জিয়ারত করা। হজ কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনগুলিতে পবিত্র মক্কা নগরী ও তার আশেপাশে কয়েকটি নির্ধারিত স্থানে নির্ধারিত কার্য সম্পাদন করাকে হজ বলে। হজের ফরজ কতটি? হজের ফরজ তিনটি। হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব সাতটি। ইহরাম কাকে বলে? ইহরাম হলো হজের প্রথম ফরজ কাজ। হজের নিয়তে সেলাইবিহীন কাপড় পরিধান করাকে ইহরাম বলে।
হজ ফরজ হওয়ার শর্ত কি? হজ ফরজ হওয়ার শর্ত হলো আর্থিক ও দৈহিক সামর্থ্য থাকা। তাওয়াফে জিয়ারত কাকে বলে? দশই জিলহজ মিনায় কুরবানি করার পর মাথার চুল কামাইয়া মক্কা নগরীতে এসে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকে তাওয়াফে জিয়ারত বলে। হজকারী প্রতিদান কি? হজকারীর প্রতিদান জান্নাত। বাড়ির কাজ উদ্দীপকটি পড়ো ও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইবাদত কাকে বলে? হজের ওয়াজিব কতটি ও কি কি? হজ সম্পর্কে আলফাজ সাহেবের ধারণা কি সঠিক? সঠিক মনে করলে যুক্তি দাও। ইমাম সাহেবের বক্তব্য বিশ্লেষণ করো। I'm going to do this one.